বন্ধুরা আসসালামু আলাইকুম, বন্ধুরা রুবেল 390 নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে মাদ্রাসা অধিদপ্তর থেকে অর্থাৎ আমাদের dme.gov.bd অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি নোটিশ সার্ভ করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে NCTB কর্তৃক জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের নিমিত্ত মাদ্রাসার শিক্ষকদের তথ্যাদি প্রেরণ প্রসঙ্গে। আপনারা জানেন যে কয়েকদিন আগেই স্কুল কলেজেরটা শুরু হয়েছে এবং মাদ্রাসাটা শুরু হয়েছিল না, কোনো নির্দেশনা দিয়েছিল না এবং আজকেই সেই নির্দেশনাটা এখানে দেওয়া হয়েছে অর্থাৎ 8 তারিখে। উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB এর সূত্রোক্ত স্মারকের প্রস্তাবনা অনুযায়ী নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে। তৎপ্রেক্ষিতে সারা দেশের সকল এমপিওভুক্ত কিংবা এমপিওবিহীন অর্থাৎ পাঠদান বা স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসার ষষ্ঠ সপ্তম শ্রেণীতে বাংলা, ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান বা জীববিজ্ঞান, পূর্বের যেটি বিজ্ঞান আর কি, সামাজিক বিজ্ঞান যেটি পূর্বের হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি পূর্বের ডিজিটাল প্রযুক্তি, ব্যবসায় শিক্ষা কৃষি পূর্বের জীবন ও জীবিকা, শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান জীববিজ্ঞান পূর্বের স্বাস্থ্য সুরক্ষা, এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ের শিক্ষক কিংবা উক্ত বিষয়ে পাঠদান করেন এরূপ শিক্ষকদের তথ্যাদি প্রয়োজন। এমতো অবস্থায় NCTB-র চাহিদা মোতাবেক শিক্ষকদের তথ্যাদি তার আয়ত্তাধীন মাদ্রাসাসমূহের অধ্যক্ষ বা সুপারদের থেকে অংশগ্রহণপূর্বক এই যে একটা ফর্মের এখানে গুগল ফর্মের একটা লিঙ্ক দেওয়া হয়েছে অথবা www.mamis.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত গুগল ফর্মে আগামী 15-9 তারিখের মধ্যে সংযুক্ত গাইডলাইন অনুযায়ী তথ্য প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই তথ্যাদি শুধুমাত্র NCTB কর্তৃক প্রশিক্ষণ ও কার্যক্রমের জন্য প্রযোজ্য হবে, এই বিষয়ে জরুরি প্রয়োজনে যোগাযোগ করার কথা বলা হয়েছে আর কি। এখানে সংযুক্ত আমরা দেখতে পাচ্ছি যে গুগল ফর্মটা এবং NCTB-র যে গাইডলাইন। আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো যে NCTB কর্তৃক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য তথ্য প্রেরণ ফর্ম, সকল শিক্ষকদের তথ্য পৃথক পৃথক ফর্মে সাবমিট করতে হবে, ফর্ম ইংরেজিতে পূরণ করতে হবে। এই তথ্যাদি শুধুমাত্র NCTB কর্তৃক প্রশিক্ষণের কার্যক্রমের জন্য প্রযোজ্য হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে রিকোয়ারড লেখা আছে, এখানে দিতে হবে ইন নাম্বার, এরপর হচ্ছে ইওর অ্যান্সার, মাদ্রাসা নেম বা ইওর অ্যান্সার। যাই হোক, এটা আমরা অনলাইনে এখন দেখবো যে কীভাবে এই ফর্মটাকে পূরণ করতে হবে। এই জন্য আমাদের যেই কাজটি করতে হবে, একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি একটা ব্রাউজারে চলে যাচ্ছি, এই আমি একটি ব্রাউজারে চলে আসলাম। এখন যেই কাজটি করব সেটি হচ্ছে এই যে অ্যাড্রেস বার দেখছেন, এই অ্যাড্রেস বারে আমি কী করব, যেই ফর্মের যে লিঙ্কটা, এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কালেক্ট করে নেবেন। এই লিঙ্কটা এই জায়গায় আমি কী করব, পেস্ট করে দেব, অথবা পেস্ট করে দিতে পারি অথবা পেস্ট অ্যান্ড গো দিতে পারে, পেস্ট অ্যান্ড গো দিয়ে দিলাম, তাহলে কিন্তু অলরেডি এই ফর্মটাতে আমার প্রবেশ করা হয়ে গেছে। এখন আমাকে যেই কাজটি করতে হবে, প্রথমেই এখানে ইন নাম্বারটা দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যেই ইন নাম্বারটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে, মাস্ট বি, এই যে লাল স্টার আছে এই কারণে। এরপর হচ্ছে এই জায়গায় দিতে হবে মাদ্রাসার নেম, অর্থাৎ আপনি যদি একটা ছেড়ে আর একটা দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। এরপরে দেবেন মাদ্রাসার নাম, এরপরে হচ্ছে এমপিও লিস্টেড, অর্থাৎ আপনার এটা কি এমপিও নাকি নন এমপিও, যদি এমপিও হয় ইয়েস দেবেন, নন এমপিও হলে নো দেবেন। এরপরে হচ্ছে ডিভিশন, এখান থেকে আপনার ডিভিশন সিলেক্ট করে দেবেন। ডিভিশন সিলেক্ট করার পর এই জায়গায় আপনি কী করবেন, আপনার ডিভিশনটা দিয়ে দেবেন। ডিভিশন দেওয়ার পর দেখুন এখানে ডিস্ট্রিক্ট, আপনি ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট এখানে দেওয়ার পর আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে এই জায়গায় দিতে হবে উপজেলা অথবা থানা, আপনি উপজেলা অথবা থানার নামটা এই জায়গায় লিখে দেবেন। এরপর যে কাজটি সেটা হচ্ছে টিচার্স নেম, অর্থাৎ এখানে টিচারের নেম, মনে রাখবেন যে প্রত্যেকটা শিক্ষককেই কিন্তু আলাদা আলাদা ফর্ম দিতে হবে, অর্থাৎ এই একটা ফর্মেই কিন্তু সব শিক্ষককে আপনি একসঙ্গে ইনক্লুড করে পাঠাতে পারবেন না, প্রত্যেকটা শিক্ষককে আলাদা আলাদাভাবে পাঠাতে হবে। তাহলে আপনি যেই শিক্ষককে পাঠাচ্ছেন তথ্য তার নাম এখানে দিতে হবে এবং তার ইন্ডেক্স নাম্বারটা এই জায়গায় দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে তার NID নাম্বারটা এই জায়গায় দিতে হবে। এরপর হচ্ছে তার ডিজিগনেশন, অর্থাৎ তার যেই পদবি সেইটা এই জায়গাতে দিতে হবে। এরপর হচ্ছে তার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এখানে, মোবাইল নাম্বারের পর ইমেইল, আপনি যদি মোবাইল নাম্বার নাও দেন এখানে কিন্তু কোনো সমস্যা নেই, অথবা ইমেইল যদি নাও দেন কোনো সমস্যা নেই, কিন্তু ডিজিগনেশন মাস্ট বি দিতে হবে, NID মাস্ট বি দিতে হবে, ইন্ডেক্স নাম্বার অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নেই, কিন্তু এগুলো দিতে হবে। এরপরে হচ্ছে
শিক্ষকদের বিদ্যমান বিষয় অর্থাৎ বর্তমানে যে বিষয়টা বিদ্যমান আছে আর কি, এই যে বাংলা, ইংরেজি, গণিত, ভৌত বিজ্ঞান বা জীববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ব্যবসায় শিক্ষা, কৃষি শিক্ষা অথবা শারীরিক শিক্ষা বা গার্হস্থ্য জীববিজ্ঞান, এই বিষয়গুলো হচ্ছে বর্তমানে বিদ্যমান আছে। তাহলে যে বিষয়ের শিক্ষক আপনাকে সেইটা সিলেক্ট করতে হবে। যদি সে ইংরেজি হয় তাহলে আপনি ইংরেজি দিবেন, বাংলা হলে বাংলা, যে বিষয়ের সাবজেক্ট আপনি যেই শিক্ষকের তথ্য পূরণ করছেন সে যেই বিষয়ের শিক্ষক তারটা এখানে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণের নতুন শিক্ষাক্রমের বিষয় অর্থাৎ এই যে ইংরেজিটা এটা নতুন যেটা নাম হয়েছে সেটা দিতে হবে, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এগুলোর কিন্তু কোনো পরিবর্তন নেই, এই কারণে ইংরেজি এখানেও হবে। যদি আপনার এই জায়গায় তথ্য যোগাযোগ প্রযুক্তি হইতো তাহলে এই জায়গাতে এসে আপনাকে দিতে হতো ডিজিটাল প্রযুক্তি, এটা আপনাকে সিলেক্ট করতে হতো। আবার এই জায়গায় যদি আপনার শারীরিক শিক্ষা বা গৃহস্থ বা জীববিজ্ঞান হয় তাহলে এই জায়গাতে এসে আপনাকে দিতে হবে স্বাস্থ্য সুরক্ষা, এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যেটা এটা হচ্ছে শিক্ষকদের বিদ্যমান এখন বর্তমান আছে আর এটা হচ্ছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। এবং এই তথ্যগুলো দেওয়ার পর এখানে দেখুন বিষয়ের দক্ষতা ও আগ্রহ বিবেচনায় নিয়ে অধ্যক্ষ বা সুপার নাম প্রস্তাব করতে পারবেন। এই জায়গায় তখন সকল তথ্য সঠিক মর্মে প্রেরণ করা হলো, এই জায়গায় ক্লিক করার পর জাস্ট এখানে সাবমিট করে দেবে। এখানে সাবমিট করার পর একজন শিক্ষকের শেষ, আবার কি করতে হবে, আবার পুনরায় আরেকজন শিক্ষকের ক্ষেত্রে ঠিক সেমভাবে আপনি প্রথমবার যেই যেই তথ্যগুলো দিয়েছেন ঠিক সেমভাবে প্রতিষ্ঠানের তথ্যগুলো দেওয়ার পর পরবর্তীতে যেই টিচারকে পাঠাবেন তার নাম এখানে দিতে হবে, তার ইন্ডেক্স নাম্বার অর্থাৎ তার তথ্য এই জায়গায় আপনাকে পাঠাতে হবে। ঠিক এইভাবে আপনার প্রতিষ্ঠানে যতজন শিক্ষক আছে অর্থাৎ এই যে যেই বিষয়গুলো বলা হচ্ছে যতজন শিক্ষক আছে সবগুলোর তথ্যই কিন্তু আপনাকে একবার একবার করে পাঠাতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি, পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো সেই প্রত্যাশায়। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।